না, তোকে পারতেই হবে গো ব্লু, পারতেই হবে তোকে। নে দৌড়। আমার সঙ্গে থাকতে হলে যে কোনো একটা পথকেই বেছে নিতে হবে, হয় আমি না হলে আর্মির চাকরি। আর্মি বাবা না, আমাকে আর্মিতে পাঠাবে না। পাঠাবে না? তুই কেন পাঠাবে না? তুই জানিস না, 10 বছর আগে আমার দাদা আর্মিতে চাকরি করতো, ওই দেশ রক্ষা করতে গিয়ে না শহীদ হয়ে গিয়েছে, সেই জন্যই বাবা আমাকে আর্মিতে পাঠাবে না। ঠিক আছে ঠিক আছে, পুরো একদম ইন্ডিয়ান আর্মি সমাধি উসকা গাড়ি উড়া দেগা। হ্যাঁ, ইধারই পুলওয়ামা মে। ঠিক আছে না, কোন কাজ কর্ম পেলে বাড়িতে আসবি না, আসবি না বাড়িতে, যা ভাগ। এত বড় ছেলে হয়েছে, বাপের হোটেলে খালি বসে বসে খাবে, যা ভাগ এখান থেকে। এখানে বসে আছিস, মন খারাপ কেন? কি করবো বাবা না, খুব মেরেছে আমাকে। বাবা তোকে মেরেছে? কেন কেন মেরেছে? কি করবো, বেকার তো, কোনো কাজকর্মই করতে পারছি না। কাজ করিস না? আরে তুই তো কিছুদিন আগে সেই আর্মির জন্য প্র্যাকটিস করেছিস, তার কি হলো? আর্মির কথা বলিস না, বাবা না আমাকে আর্মিতে পাঠাবে না। পাঠাবে না? তুই কেন পাঠাবে না? তুই জানিস না, 10 বছর আগে আমার দাদা আর্মিতে চাকরি করতো, ওই দেশ রক্ষা করতে গিয়ে না শহীদ হয়ে গিয়েছে, সেই জন্যই বাবা আমাকে আর্মিতে পাঠাবে না। তাহলে আর্মি ছেড়ে দে, আরে অনেক কাজ আছে, কোম্পানির কাজ খোঁজ। ছেড়ে দেব না, আমি আর্মি ছাড়বো না, আমার স্বপ্ন আমাকে সত্যি করতেই হবে, আমি আর্মি হবই হব, আর দেশকে রক্ষা করব, দেশের জন্য না প্রাণও দেব। আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস? এই বলছিস তোর বাবা আর্মি হতে দেবে না, তুই বলছিস আর্মি হবি, কি বন্ধু তুই কি চাস আমার স্বপ্ন সত্যি হবে না? হ্যাঁ না না না, আমি চাই, আমি চাই তোর স্বপ্ন পূরণ হোক, আমি চাই তুই আর্মি হোক, কিন্তু তোর বাবা তো মানবে না। তুই একটু চল না রে, বাপকে বোঝাবি। বাবাকে? এই চল এখনই তোর বাবাকে বোঝাবো, চল চল, যদি দেখা যাক কি করা যায়। চল চল চল। কাকু কেমন আছে? কাকু বাবু ভালো আছিস? হ্যাঁ ভালো। তোর কাজ কেমন চলছে? কাকু তোমার আশীর্বাদে ভালোই চলছে। ভালো চলছে? হ্যাঁ কাকু। এই এই কেন নিয়ে আসছিস? এই তুই কেন আসছিস? কাকু কাকু রাগ করো না কাকু, তোমার ছেলে হয়, ক্ষমা করে দাও কাকু। তুই বল বাবু, তুই তো একটা সংসারের দায়িত্ব নিয়েছিস, এই দেখ বুড়ো ভাম এখনো অবধি বুড়ো বাপের ঘাড়ে বসে খাচ্ছে। তুই একটা দেখ না কোম্পানি কোনো কাজ টাজ পাওয়া যায় কিনা। কাজ? হ্যাঁ কাজের ব্যবস্থা তো করে দেবো, ওকে আমি অনেকবার বলেছি আমার সাথে কাজে যেতে। আরে ওই তো না বলছে, ও শুধু বলছে আর্মিতে যাবে। আর্মি? না না, আর্মিতে আমি পাঠাবো না, আমার বড় ছেলে আর্মিতে গিয়েছিল, ও দেশ রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আমি একটা ছেলেকে হারিয়েছি, আমি আর একটা ছেলেকে হারাতে চাই না, আমি পাঠাবো না। কাকু কাকু শোনো, তোমার বড় ছেলে শহীদ হয়েছে, এটা তোমার গর্বিত হওয়া দরকার, আর তোমার কতটাই না ভাগ্য ভালো, দেখো ছোট ছেলে আর্মিতে যেতে যায়। কাকু প্লিজ না বলো না, প্লিজ তোমার পায়ে পড়ছে কাকু। আমি পাঠাবো না। ও বাবা আমি আর্মিতে যাবো। না 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 বাবা, ও বাবা আমি আর্মিতে যাবো। না তুই আর্মিতে পারবি না, তোর হাতের নাগালের বাইরে তুই পারবি না, তুই একটু মাঠে কাজ করলে হাঁপিয়ে যাস, একটু দৌড়ালে দম নিতে পারিস না, তুই কি পারবি? তোর দ্বারা কোনো হবে না আর্মির কাজ। না বাবা আমি আর্মি হয়েই দেখাবো। আরে পারবি না? হ্যাঁ বাবা আমি সব পারবো। কাকু কাকু এত করে বলছিস যখন, একবার যেতে দাও কাকু। ঠিক আছে যাবি যখন বলছিস, তুই যা নিজের স্বপ্ন পূরণ কর, যদি না চাকরি পাস তাহলে আমি যেটা বলবো সেই কাজই তোকে করতে হবে। হ্যাঁ বাবা ঠিক আছে। কাকু তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে একে আজ থেকে আমি গাইড করব। চল ভাই চল, আজ থেকে তোর ট্রেনিং শুরু। ঠিক আছে। আজ 3 দিন হয়ে গেল, একবারও ফোন করেনি, আর ফোন করলেও ধরছে না, কি জানি বাবা কি হয়েছে। ওর বাড়ির দিকে যাই। কে গো তুমি এখানে? ফোন করছি ফোন ধরছো না কেন? আমি এখন খুব ব্যস্ত আছি, সামনে আর্মির মাঠ, সেই জন্য মাঠে প্র্যাকটিস করতে যাচ্ছি। আর্মি? তোমাকে আমি বলেছিলাম না আমার ছোটবেলার স্বপ্ন, আমি আর্মিতে যাব। তুমি কি পাগল নাকি? তোমার স্বপ্ন স্বপ্ন, আমার স্বপ্ন কি স্বপ্ন নয়? তোমার স্বপ্ন মানে? আমার যে স্বপ্ন ছিল তোমার সঙ্গে একসাথে সংসার করব, একসাথে ঘুরব, একসাথে থাকব, তার কি হবে? তুমি তো জানো
আমার দাদা আর্মিতে ছিল, তাই আমারও স্বপ্ন আমিও আর্মিতে যাব। হ্যাঁ আর্মিতে ছিল, এখন সে কোথায়? শহীদ হয়ে গেছে। তুমিও কি চাও দাদার মতো শহীদ হয়ে যেতে? তোমার কিছু হলে আমার কি হবে? আরে পাগল, কি ভুলভাল বলছো। যদি কোনো কিছু হয়েও থাকে তো দেশের জন্য আমি শহীদ হয়েছি, তো এর থেকে গর্বের বিষয় আর কি আছে? তুমি কি পাগল নাকি? কি উল্টো পাল্টা বকছো? কেন আমার সঙ্গে থাকতে হলে যে কোনো একটা পথকেই বেছে নিতে হবে, হয় আমি না হলে আর্মির চাকরি। আর্মি কিরে, তোর ভালোবাসার শখ মিটে গেছে তো? আমি ওইসব ছেলেকে শুক্রবার রাত থেকে জানি। ওই ছেলেটা একদম ফালতু ছেলে, তোকে ভালোই বাসে না, তোর কোনো কেয়ারই করে না, ও সব নাটক, ও শুধু আর্মি আর্মি। এত যদি দেশভক্তি, আমার মতো সিকিউরিটি গার্ডে চাকরি করতে বল না, আমার মধ্যে কি দেশভক্তি নেই? ওই ছেলেটা কি জানিস তুই আর্মির ব্যাপারে? আর্মির ব্যাপারে কি জানিস তুই? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত উত্তাপে এত রোদে ওরা দেশকে রক্ষা করে। শুধু এটাই নয়, -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাড় কাঁপানো ঠান্ডায় ওরা দাঁড়িয়েও দেশকে রক্ষা করে। আর তুই কি বলছিস সিকিউরিটি গার্ড? আরে তুই কি বুঝবি? আর্মি যদি একদিন ডিউটি অফ করে দেয় তাহলে বুঝবি আর্মির মূল্য কতটা। আর তুই যে এই রাত্রে শান্তিতে ঘুমাস না, আর্মিরা বর্ডারে সিকিউরিটি দেয় বলে শান্তিতে ঘুমাতে পারিস। আরে তুই কি জানবি আর্মির কথা, যা এখান থেকে। তো বন্ধুরা, ভিডিও এগোনোর আগে আমি আপনাদের একটি ভালো সাইটের ব্যাপারে বলবো, যার নাম হলো বিসি গেম, যেখানে সহজ গেমে আপনি প্রেডিকশন করে জিতে পারেন বড় বড় অ্যামাউন্ট এবং প্রাইজ। এখানে খুবই সহজ সহজ গেম আছে, যার মধ্যে আমার ফেভারিট হলো টাওয়ার লিজেন্ড। এখানে আপনাকে প্রেডিকশন করতে হবে যে টাওয়ার কোথায় এন্ড হবে। আপনি যত বেশি প্রেডিকশন করতে পারবেন আপনার প্রাইজ তত বেশি বাড়তে থাকবে। আপনাকে বড় থেকে বড় টাওয়ার তৈরি করতে হবে, কিন্তু সাবধান, এতে রিস্ক আছে। তো দেখলেন কতটা সহজ, আপনি যদি সঠিক প্রেডিকশন করতে পারেন তাহলে পেয়ে যাবেন আরো অনেক এক্সাইটিং প্রাইজ। এখানে নতুন ইভেন্ট চলছে যেগুলি খেলে আপনি জিততে পারেন আরো বড় প্রাইজ। এখানে আপনাকে লাকি হুইল স্পিন করতে হবে, আর লাকি হুইলসে আরো অনেক এক্সাইটিং প্রাইজ আছে, যেমন ইন্টারন্যাশনাল ট্রিপ এবং ক্যাশ প্রাইজ। আর আপনি যদি সুপার লাকি হন তাহলে পেয়ে যাবেন পুরো একটি বিটকয়েন। ব্যাস আপনি সাইডে গিয়ে সাইন আপ করুন, বাঁ দিকের উপরে লাকি স্পিনের অপশন আছে, ওখানে গিয়ে আপনি হুইল স্পিন করুন। সো কমেন্টে লিংক পিন আছে, আপনি যদি আমাদের লিংকে ক্লিক করে প্রোমো কোড ইউজ করেন তাহলে পেয়ে যাবেন একটি কুল বোনাস। ব্যাস তাহলে দেরি করছেন কেন, এক্ষুনি জেনে নিন এই মজাদার সাইডের ব্যাপারে, যেমন ইন্টারন্যাশনাল ট্রিপ এবং ক্যাশ প্রাইজ। আর আপনি যদি সুপার লাকি হন তাহলে পেয়ে যাবেন পুরো একটি বিটকয়েন। ব্যাস আপনি সাইডে গিয়ে সাইন আপ করুন, বাঁ দিকের উপরে লাকি স্পিনের অপশন আছে, ওখানে গিয়ে আপনি হুইল স্পিন করুন। সো কমেন্টে লিংক পিন আছে, আপনি যদি আমাদের লিংকে ক্লিক করে প্রোমো কোড ইউজ করেন তাহলে পেয়ে যাবেন একটি কুল বোনাস। ব্যাস তাহলে দেরি করছেন কেন, এক্ষুনি জেনে নিন এই মজাদার সাইডের ব্যাপারে। দৌড় ভাই দৌড়, এত আস্তে দৌড়লে পারবি না, লেসে হতে পারবি না। আরে দৌড় দৌড়, হাঁপিয়ে গেলে হবে না, দৌড়। উঠ উঠ ভাই উঠ, বাবাকে কথা দিয়েছিস চাকরি পেতে হবে, উঠ। নে নে হবে হবে হবে। এই ভাই, এবার তোকে এই গাড়ির সাথে সাথে দৌড়তে হবে, বুঝলি তো? এনে আয়। আমি মনে হয় আর আর্মিতে যেতে পারবো না। আরে এমন বলছিস কেন? তুই দেখ তোর বাবাকে কথা দিয়েছিস, আর তোর স্বপ্ন কি ছিল আর্মি? এইভাবে স্বপ্ন ভেঙে দিলে হয় বল না? তোকে পারতেই হবে গবলু, পারতেই হবে তোকে। নে দৌড়। হবে হবে হবে। কাকু, আমি বলেছিলাম না তোমার ছেলে চাকরি পাবে, দেখো ও আজকে ইন্ডিয়ান আর্মি। ঠিক বলেছিস, ছেলেটা খুব কষ্ট করেছে। বাবা আসছি। যা বাবা যা, দেখে শুনে যাবি, খাওয়া দাওয়া করবি টাইম মতন। হ্যাঁ বাবা, ওখানে পৌঁছে ফোন করিস কিন্তু। হ্যাঁ বাবা, ঠিক আছে বাবা। তুমিও কিন্তু টাইম মতো খেয়ে নেবে। হ্যাঁ যা বাবা, দেখে শুনে যাবি। আসছি কাকু। হ্যাঁ হ্যাঁ বাবা, চল চল। দুগ্গা দুগ্গা। We'll be right back.
आतम का दूसरा नाम रंगीला राजू। खत्म कर देगा सब, उड़ा देगा एकदम, ध्वंस कर देगा इधर। रंगीला राजू तैसा मचाएगा सिर्फ। ये जनाब, हाँ जनाब, ओके जनाब, इंडियन आर्मी निकल गया। हाँ मैं पुलवामा में हूँ, ठीक है इधर आएगा। ठीक है ठीक है, पूरा एकदम इंडियन आर्मी समझ उसका गाड़ी उड़ा देगा। हाँ इधर ही पुलवामा में, ठीक है जनाब, ठीक है ओके जनाब, ठीक है अब होगा तांडव। जनाब को जनाब, ये जनाब पुलवामा में आग चल रही है, आग, इंडियन आर्मी को खत्म कर दिया पूरा, ठीक है, आग चल रही है, आग, दहशत का और एक नाम रंगीला राजू। ऐ मौली, गोबलू आने, अरे गोबलू शहीद हो गया से, काकू, ओ काकू मेरी ऐसो काकू, काकू, अरे की रे की होये चे, तुम्हारे छेले, की होये चे, कौन चीज़ करो, चलो देख मैं चलो, की होये चे, तुम्हारे छेले, ये देख, हमारे छेले पुलवामा ऐटा के शहीद कल्लू तो क्या कोई तो बार बोले चिराम आर्मी ते चेत आ बे ना तू ये ले तो दादा उस शहीद और तू उस शहीद होएगे नहीं अब क्यों ये तारो ए भगवान अमर कर सुनो करे सब गली करे नहीं चले गए ले बोले बाबा तू उठ एक दीवार भारतीय सैन्य अवदान बोलने शेष करा जावे ना। भारतीय सेना हलो भारत मायर से ही सन्तान जे कि ना निजेर बाबा मा सन्तान स्त्री सबकिछुके त्याग करे लड़ाई करे चलेछे নিজের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করে চলেছে আমাদের ভারত মাতাকে। বর্তমান দিনে আমরা ফ্যামিলি মোবাইল বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকি, আমরা ভুলে যাই আমাদের আরও একটা মা রয়েছে, সেটা হলো আমাদের ভারত মা। তুমি যদি ডাক্তার মাস্টার চাকরি করে সারা জীবন কাটিয়ে দাও তাহলে দেখবে মৃত্যুর পর তোমাকে কেউ মনে রাখবে না, কিন্তু তুমি যদি সৈনিক হও তাহলে সবার মনে অমর হয়ে থাকবে বাবলু সান্তরার মতো। যারা দেশের জন্য লড়াই করেছিল সেই নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং, দেখো এদেরকে মানুষ কোনোদিনই ভুলবে না, এদেরকে সবাই মনে রাখবে কারণ এরা দেশের জন্য লড়াই করেছিল। তাই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন না করে 40 জন বীর সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানাই। তাই আমার সাথে বলো জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো বন্ধুরা এই ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো আর অনেক শেয়ার করো।